আসসালামু আলাইকুম আলা আহমতুল্লাহ আবরাকাতিমাব সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে অনুরোধ করব যারা এখনই সিদ্ধান্ত নিলেন যে ভিডিওটি থেকে বের হয়ে যায় তাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য আখেরাতে কল্যাণকার হবে আমি একশো পার্সেন্ট গ্যারান্টিতে বলতে পারি সেটি হলো কি যে আপনার এক ফোঁটা চোখের পানি এর দাম কত এটা কি আপনি জানেন আমাদের অনেক সময় অনেক পরিস্থিতিতে আমরা আমাদের চোখ দিয়ে অশ্রু বের করে থাকি আমরা কান্না করে থাকি আমাদের চোখ দিয়ে অঝড়ে পানি ঝরতে থাকে কিন্তু এই চোখের পানি কত মূল্য কি দাম এর এটা আমরা কখনো চিন্তা করিনি যদি আমার এই চোখের পানিটা যদি আল্লাহর ভয়ে হয় যদি আমার এই চোখের পানিটা আখেরাতে সেই জাহান্নামের শাস্তির কথা চিন্তা করে হয় আল্লাহর ভয়ে হয় তাহলে এই চোখের পানি এক ফোঁটা চোখের পানি সারা পৃথিবীর সকল কিছু থেকেও মূল্যবান হবে কিয়ামতের দিন আর যদি আমার এই চোখের পানিটা যদি দেখা গেলো যদি গুনাহের কাজের জন্য হয় গুনাহের কারণে অপরাধ করে ফেলেছি অপরাধের কারণ যদি খুশি হয়ে অপরাধে খুশি হয়ে এমন একটি কাজ যে কাজে আল্লাহ অসন্তুষ্ট হন যে কাজে ইসলাম সমর্থন করে না সেই কাজটাই আপনার ক্ষেত্রে ঘটে গেল আর আপনি খুশি হয়ে খুশিতে কান্না করে দিলে না চোখের পানি বের হলো তাহলে সেই চোখের পানিটা আপনার জন্য জাহান্নামের আগুনে পেট্রোল ঢেলে দেওয়ার মতো কাজ করবে যেমন দেখেন অনেক সময় অনেক প্রেমিক প্রেমিকা তারা দেখা যায় যে তারা অবৈধ সম্পর্ক তারা রিলেশনে জড়িয়ে যায় এবং রিলেশনের ভিতরে কোনো সমস্যা হয়ে গেলে তারা দেখা যায় কষ্টে তারা কান্না করে অঝরে কাঁদে এই যে চোখের পানি হারাম রিলেশন তাদের ভিতরে অবৈধ প্রেম এই যে প্রেমের কারণে তারা যে তাদের ভিতরে সমস্যা হয়ে গেল ছাড়াছাড়ি হয়ে গেল অতপর মনে দুঃখে কষ্টে দুজন যে কান্না করছে এই চোখের পানিটা তার জন্য জাহান নামে আরও আগুনকে উত্তপ্ত করে তুলবে এরকম অনেক আরও উদাহরণ রয়েছে যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় গুনাহের কাজের ক্ষেত্রে খুশি হয়ে অনেকে কান্না করে যেমন বাংলাদেশে প্রত্যেক বছর এরকমভাবে সুন্দরী প্রতিযোগিতা হয় সেখানে কোনো মুসলিম নারী সে সুন্দরী প্রতিযোগিতায় চান্স পেয়ে গেল বিশ্বের প্রতিযোগিতায় অতপর সে খুশি হয়ে কান্না করে দিল এই যে তার চোখের পানি এই চোখের পানিটা তার জন্য কি দিন অত্যন্ত ভয়ানক হয়ে দাঁড়াবে তাহলে চোখের পানি এক ফোঁটা চোখের পানি মূল্য সারা পৃথিবীর সবচেয়ে বেশি সারা পৃথিবীর যা কিছু রয়েছে সকল সম্পদের চেয়ে এক ফোঁটা চোখের পানির মূল্য হবে তখনই বেশি যখন এই চোখের পানিটা আল্লাহর ভয়ে আসবে রাসুল করিমসালাহ ইসলাম বলেছেন তিরমিজের হাদিস আইনান এলা তামাসম বাকাতমিন খসকেতিল্লা ও আইনন বা তার ফি সাবিলিল্লাহ দুটি চোখে জাহান নামের আগুন স্পর্শ করবে না তথা দুই চোখের মালিক তথা ওই দুই ব্যক্তি জাহান যাবে না যেই দুই ব্যক্তি এক আল্লাহর ভয়ে কাঁদে আরেকজন যে বা তাহরসু ফি সাবিল্লাহ আল্লাহ রাস্তায় পাহারা দিতে গিয়ে জাগ্রত করে জাগ্রত থাকে সেই চোখ আরেকটা হাদিসের ভিতরে এসেছে সহি বুখারি ও মুসলিমের ভিতরে সাত শ্রেণীর মানুষকে আবল্লাহ আলামিন আরশের সাহানি স্থান দিবেন তার ভিতরে ওই একজন লোক যে নীরবে নিৃতে অত্যন্ত গোপনে সে একাকিত্ব হয়ে আল্লাহর ভয়ে কান্না করে সেই ব্যক্তিকে রব্বাল আলামিন সেই কিয়ামতের ময়দানে যেখানে তার ছায়া ব্যতীত তার আরসের ছায়া ব্যতীত তার কোনো ছায়া থাকবে না সেই ছায়ায় ওই ব্যক্তিকে স্থান দিবেন যার চোখ দিয়ে আল্লাহর ভয়ে অশ্রু বের হবে এক ফোঁটা পানি বের হবে তাহলে অত্র ভিডিও থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর ভয়ে কান্না করার কারণে এক ফোঁটা চোখের পানি যেটি কিয়ামতের দিন ওই এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে কান্না করার কারণে সেটি জাহান্নামে যাওয়া থেকে বিরত রাখবে জান্নাতে যাওয়ার একটি কারণ হবে আর কেয়ামতের ময়দানে কাফেররা যারা জাহান্নামে হয়ে যাবে তারা সারা পৃথিবীর সব কিছু দিতে দেওয়ার বিনিময়েও তার সন্তান সন্ততি স্ত্রী সকল সম্পত্তি এমনকি সারা পৃথিবীর আরও ডবল ডবল সম্পত্তি দিয়েও তারা চাইবে যাতে করে তারা জাহান্নামে না যায় জাহান্নাম থেকে মুক্তি পায় কিন্তু সেগুলো গ্রহণ করা হবে না বরং কেয়ামতের ময়দানে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানিটাই রব্বুল আলমীর কাছে অনেক মূল্যবান হিসাবে রবুল্লাহ আলমিন ধরে নেবেন এবং এটা অনেক কাজে দিবে আল্লাহ রবুল্লা আলম আমাদেরকে আল্লাহর ভয়ে কান্না করার তৌফিক দান করুন আমাদের চোখের অশ্রু যেন গুনাহের কাজে খুশি হয়ে যেন অশ্রু বের না হয় আমাদের চোখের অশ্রু যেন আমরা অপচয় না করি বরং এই অশ্রুটা অশ্রুটা যেন আমরা আল্লাহর ভয়ে বের করি কান্না করে যেন আল্লাহর ভয়েই যেন কান্না করি সেই তৌফিক রব্বুল আলম আমাদেরকে দান করুন আল্লাহ মামিন ওয়াহির দাবানা الحمد لله رب العالمين